आज के আমরা এই টপোম্যাপটির ক্রস সেকশন করব এ বি একটা ক্রস সেকশন লাইন এটি দুটো সিরিজের ম্যাপ এই লাইন বরাবর আমরা ক্রস সেকশন আজ করব এবার আমরা একটা কাগজ স্ট্রিপ নেব কাগজের স্ট্রিপের উপরে ক্রস সেকশনের এ এবং বি এই দুটো পয়েন্টকে আমরা চিহ্নিত করে নেব চিহ্নিত করে নেওয়ার পর এই যে এই লাইনের উপরে যে বেডিং প্লেন গুলো এবং কন্ট্রোল লাইন গুলো ক্রস করছে সেগুলো আমি চিহ্নিত করে নেব এবং লাস্টে এটা লিখে দিলাম 700 ফিট চিহ্নিত করার পর এবার আমি একটা স্কেল নিয়ে নেব তারপর স্কেল দিয়ে ওই ক্রস সেকশন লাইনের দৈর্ঘ্যটা আমি মেপে নিলাম প্রোফাইল আঁকার জন্য এবার আমি সাদা খাতার উপরে যতটা দৈর্ঘ্য হলো সেটা আমি নিয়ে নিলাম এখানে 15.8 মতো হয়েছিল তারপর আমরা পেপার স্ট্রিপ দিয়ে সেটা আমি মিলিয়ে দেখে নিলাম এবার দুই পাশে আমার দুটো লম্ব আঁকতে হবে এই পাশে আমি একটা লম্ব এঁকে দিচ্ছি আমি দুটো সেট স্কোয়ারের সাহায্যে ধরেও করতে পারি আমি একটা সাহায্যে করে দিলাম এবং এই পাশেও আমি একটা লম্ব এঁকে নেব এবার দুটো লম্ব আঁকা হয়ে গেলে আমাকে এবার চলে আসতে হবে আমাদের এই যে এই অংশে যে আমার ম্যাপটা ছিল ম্যাপে আমি স্কেলটা দেখে নেব 1 ইঞ্চে 1000 ফিট আছে তাহলে 0.1 ইঞ্চে 100 ফিট হয় তাহলে আমি এই অংশটা আমি একটু ক্যালকুলেশন করে নিলাম এবার আমি পেপারের উপরে যাব এই অংশ ক্যালকুলেশন করার পর আমরা পেপারের উপরে গিয়ে এই যে লাইন আছে এই লাইনের উপর 0.1 ইঞ্চ করে আমি দাগ কেটে নেব ছোট ছোট মানে 100 ফিট করে আমি দাগ কেটে নেব এবং এই দাগটা আমার উভয় পাশেই কাটতে হবে তাহলে আমাদের প্রোফাইল আঁকা অনেক সহজ হবে এটা আঁকার পর আমি এখানে 500 এবং 1000 ফিট লিখে দেবো আমি সবগুলো লিখলে একটু নোংরা হয়ে যেতে পারে জায়গাটা বোঝা যাবে না তার জন্য আমি ছাদ দিয়ে লিখলাম মাঝে একদম 500 আর লাস্টে 1000 লিখলাম এবার এই পাশেও আমি এটা চিহ্নিত করে নেব এবার যখন এই অংশটা চিহ্নিত হলো তখন আমি এখানেও লিখে দিলাম 500 আর লাস্টে আমি 1000 লিখে দিলাম এবার আমরা কি করব যে পেপারের স্ট্রিপটা নেব নিয়ে আমি দুই পাশে মিলিয়ে দেখব প্রথমে যেমন 400 তার লাইনের এই পাশেও 400 তে মিলালাম এই পাশেও 400 মিলালাম তারপরেও 400 বিন্দু যেখানে আসবে সেখানে আমি একটা বিন্দু তুলে দিলাম এই বিন্দু এইভাবে প্রত্যেকটা আমাকে মিলিয়ে নিতে হবে মিলিয়ে মিলিয়ে বিন্দুগুলো চিহ্নিত করতে হবে এবং বিন্দুগুলো চিহ্নিত হলে আমি একটা প্রোফাইল লাইন অঙ্কন করে দেব এবার আমরা মেন ম্যাপটা নিয়ে নেব এখানে আমরা দেখব যে দুটো সিরিজ আছে তার মধ্যে এই যে লাইনটা এই লাইনটা হবে লাইন অফ আনকোভিটি কারণ অন্য বেডগুলো অন্য যুগের বেডগুলো এই লাইনকে আমরা মানে এই লাইনকে কাট করছে তাহলে এটা আমার লাইন অফ আনকোভিটি এবার এখানে আমরা দুটো ডিপ পাবো একটা এই পাশের ডিপ পাবো আর একটা এই পাশের ডিপ পাবো এবার আমাদেরকে এই পাশের ডিপটা আমরা বের করে নেব তাহলে দেখব বেডিং প্লেনের উপরে দেখা যাচ্ছে এখানে এখানে আমার একটা লাইন ছেদ করছে যেটা আমার 400 মিটার এখানে 400 মিটারটা আমি এখানে লিখে নিলাম এটা একটা 400 মিটারের একটা স্ট্রাইক লাইন পেলাম এবং ওই বেডিং প্লেনকে আমরা 500 মিটারে সরি 500 ফিট এখানে সবগুলো ফিটে আছে যেহেতু স্কেল ফিট তাহলে এখানে 500 ফিটে আমার একটা ছেদ করছে তাহলে 500 ফিটও আমি এখানে লিখে নিলাম তাহলে 500 হয়ে গেল তাহলে আমার ডিপ হবে 500 থেকে 400 দিকে ডিপ হবে অর্থাৎ বেশি থেকে কমের দিকে হয় তাহলে একটা আমি ডিপ বের করে নিলাম এই পাশের ডিপটা আমি একবারে বের করে নেব কাজের সুবিধার জন্য তাহলে এখানে আমার ছেদ করছে হচ্ছে 700 ফিট তাহলে 700 ফিটের একটা স্ট্রাইক লাইন পেয়ে যাব 700 ফিটের স্ট্রাইক লাইনটা আমি টেনে নেব তারপরে দেখব ওই লাইনকে আবার দেখছি ওই একই লাইনকে এখানে 700 ফিটটা আমরা লিখে নিই আগে তারপর ওই লাইনকে আমরা দেখছি আবার 800 ফিটে ছেদ করছে তাহলে আমি 800 ফিটটাও আমি চিহ্নিত করে এখানে একটা স্ট্রাইক লাইন পেয়ে যাব তাহলে 700 ফিট এবং 800 ফিট দুটো স্ট্রাইক লাইন আমি এখানে পেলাম যেহেতু এখানে 800 ফিটে ছেদ করছে এবার 800 আমি এখানে লিখে দিলাম তাহলে 800 থেকে 700 দিকে আমার ডিপ যাবে এবার আমরা এই যে বেডিং প্লেনগুলো আমরা পেয়েছিলাম যেটা কাগজে চিহ্নিত করেছিলাম স্ট্রিপের ওপর সেগুলো আমরা প্রোফাইল লাইনের উপরে চিহ্নিত করে দেব আমরা প্রথমে বেসে চিহ্নিত করব এবং বেসে চিহ্নিত করার পর স্কেল ধরে লম্ব তুলে দেব এবং
प्रोफाइल लाइनर उपरे ये चिन्हित करब एखे हमारा जो छटा बेडिंग प्लेन पे छटाई एखे चिन्हित कर चिन्हित हो जावर पर एक जे डिप पे एक जुगे पेलम एखे और यदिगे तीनटे और एक जुगे पे प्रथम ये तीनटे यदिकार तीनटे आगे तुले नेब तो तीनटे आगे तोलार जो प्रथम एक कागजे स्ट्रीप नेब कागजे स्ट्रीपर पर नार पर जे हमारे दुटो स्ट्राइक लाइन जो दूरत छो से स्ट्राइक लाइन कथाय छेद करेद बिंदुटा तुले नेब ये दूरतटा तुले नवर पर एखाने बेसर पर ओई दुटो दूरत देखाबो कारण ओखाने क्रस सेक्शन लाइन पर दूरत नहीं एखाने क्रस सेक्शन पर ही लाइन दूरत निलाम एबार ए दुटो बिंदु चिन्हित करार पर आमार डिप जेई दिके थाकबे अर्थात जेदिगे कम होबे सेई दिके आमी एदिक थेके एखाने आछे ताहले आमार एई दिकटा कम आछे बी साइडेर दिके कम आछे तार जोन्नो आमी ओखाने पॉइंट वन कमिये नेब कारण दुटोर मध्य डिफारेंस होच्छे 100 फिट छिलो ताहले 100 फिट माने पॉइंट वन ताहले पॉइंट वन एखाने आमी कमिये निलाम पॉइंट वन कमिये नेवार कारणे एखाने एकटा जे डिप पाबो सेटा आमी दुटो बिंदु बेसेर बिंदुटा आर नीचेर पॉइंट वन बिंदुटा आमी जुक्त करे एकटा डिप पेलाम এই ডিপ দিয়ে আমরা যে বি সাইডে যে প্রথম তিনটে যে বেডিং প্লেন পেয়েছিলাম এখানে আমরা ম্যাপে দেখে নিই এই এই যে তিনটে এক দুই তিন এই তিনটে আমরা এই ডিপে যে ডিপটা আমরা পেলাম সেই ডিপের দিকে আমি টেনে দেব এই তিনটে লাইন টানার পর আমরা नीचे जो लाइन छिलो एखाने देखा जाच्छे ए लाइन हो लाइन अफ अनकनफर्मिटी ए लाइन जेटा क्रस करछे तार जोन्नो ए लाइन जिगजैग लाइन द्वारा चिन्हित कर देव माने एटा बोझाते चाइछे एटा लाइन अफ अनकनफर्मिटी एबार आमरा एइ दिकेर जो बेडिंग प्लेनगुलो एके नेब ए डिप धरे और एदिककार होच्छे 500 थेके 400 फिटेर दिके आमार डिप आछे तार जोन्नो आमि एकटा स्ट्रिप लाइन निलाम एबं ওই যে দুটো আমি স্ট্রাইক লাইন পেয়েছিলাম সেই স্ট্রাইক লাইনের দূরত্বটা আমি নিয়ে নিলাম ক্রস সেকশন লাইনের উপর এই দূরত্বের উপরে আমি লিখে দিলাম একটা 400 ফিট একটা 500 ফিট এবং ডিপের দিকটাও আমি এখানে চিহ্নিত করলাম এবার এটা আমি সেম আগের মতোই বেসের উপরে নিয়ে নেব দুটো বিন্দু বিন্দু নেওয়ার পর যেটা কম থাকবে আমরা যে কম অর্থাৎ এ এর সাইডে কম আছে তার জন্য আমরা এখানে পয়েন্ট ওয়ান নিচে নামিয়ে নেব অর্থাৎ 100 फिट नीचे नामिए नेब 100 फिट डिफारेंस कर दिलाम एबार दुटो बिंदु एक बेसर बिंदु और जेटा परे बिंदु निलाम सेटा आमी एकटा स्केल द्वारा जुक्त कर देव एबं जे डिपटा ए डिपटा पेलाम ए डिप दिए जे बाकी बेडिंग प्लेनगुलो आमरा प्रोफाइल लाइनेर उपरे निएछिलाम सेटा सेट स्क्वायरेर साहाज्ये आमरा अंकन करे देव एबार आमरा एटा आस्ते आस्ते डाग टेने देव एखाने प्रथमटा हलो तारपर द्वितीय एबं तारपर तृतीय सब डागगुलो आमरा टेने देव এটা কমপ্লিট হওয়ার পর এবার আমরা ম্যাপে চলে আসব ম্যাপ দেখে আমার প্রত্যেকটা ম্যাপে যে ইনডেক্স গুলো বসাবো সেই ইনডেক্স গুলো বসিয়ে দেব বি সাইডের এটা সব উপরে আছে তার জন্য ওই ইনডেক্সটা আমি বসিয়ে দেব প্লাস প্লাস যে চিহ্ন আছে তারপরে যেগুলো আছে আমরা পর পর বসিয়ে দেব আমাদের সিম্বলগুলো দেওয়া হয়ে গেল তারপরে আমরা হেডিংটা লিখে নেব হেডিংয়ে আমরা লিখব জিওলজিক্যাল ক্রস সেকশন অ্যালং দ্য লাইন এবি নিচের দিকে আমরা লিখব সাকসেশন অফ রক বেড তারপরে আমরা এখানে এই যে সিম্বলগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমরা যে ইন্ডেক্সগুলো আমরা আগে করে নেব छक छक करे हार दिए आमी काटछी एखाने स्केल दिए करे नेब तारपरे आमरा एखाने जेमन आमरा सिम्बल पेयेछिलाम परपर जेमन प्रथमटा आमी ओपरेटा दिए दिलाम तारपरे जेगुलो छिलो परपर आमी बसिए देब एबं एखाने म्यापेर ओपर सिम्बलगुलो लेखा आछे एखाने बेडेर नाम लेखा नेई तबे पी ओ एन एम एइभाबे लेखा आछे आमरा लिखे देब लिखे देवार पर आमरा नीचे एकटा दाग केटे देब एबं लिखे देब ओल्डेस्ट एबं एइ पाशे लिखब आमरा ইয়ংগেস্ট এবং এটা লেখার পর আমাদেরকে যে কোনগুলো পেয়েছিলাম
से कोणगुलो आमाके देखिए दीते हबे। तार आगे आमी स्केलटा लिखे नेब, एखाने स्केल आछे 1 इंच टू 1000 फिट, एबं आमी चादा दिए कोणगुलो मेपे देव।